কোনো মৃত্যু আমাদের কাছে অভিপ্রেত নয়। বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদেরই এক কর্মীকে খুন করেছে। সেই খুনের বদনাম তৃণমূলের ওপর চাপাতে চাইছে। রবিবার খানাকুলে তৃণমূলের প্রতিবাদী মিছিল থেকে এমনই হুঁশিয়ারি দিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা মুন্সি নাজিবুল করিম। এছাড়া এদিন তৃণমূলের ডাকে খানাকুলের নতিবপুর এলাকা থেকে সাজুর ঘাট পর্যন্ত প্রতিবাদী মিছিল সংগঠিত করে সবুজ শিবির। মিছিলের নেতৃত্ব দেন নাজিবুল করিম। মিছিল শেষে প্রায় 150 বিজেপি কর্মী সমর্থক দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। দল ত্যাগীদের মধ্যে অন্যতম ছিলেন খানাকুলের 38 নম্বর জেটপির প্রাক্তন সহসভাপতি ভূদেব পাত্র। জানা গেছে, গত 15 আগস্ট খানাকুলে খুন হন বিজেপি নেতা সুদর্শন প্রামাণিক। সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় বঙ্গের রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশের মত, ওই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও ব্যাক ফুটে যায় তৃণমূল, যে কারণে শাসক দলের ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামেন জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেক্ষেত্রে খানাকুলের লড়াকু নেতা নজিবুলের অনুপস্থিতি রাজনৈতিক পর্যালোচনায় ভিন্ন সমীকরণের ইঙ্গিত দেয়। কিন্তু এদিন নাজিবুল করিমের সক্রিয় প্রতিবাদ মিছিলে তৃণমূলের নেতাকর্মীরা ফের অক্সিজেন পেয়েছে বলে মনে করছেন শাসক শিবিরের নিচু তলার কর্মীরা। এদিন প্রতিবাদী মিছিল শেষে নাজিবুল করিম বলেন, যেভাবে বিজেপি এলাকা এলাকায় অশান্তি বিশৃঙ্খলা সারা বাংলা জুড়ে করে চলেছে, সেই রকমই পরিকল্পিতভাবে আপনারা দেখছেন এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদেরকে বাইট দিচ্ছি, এই জায়গায় আপনার বিভিন্ন জায়গা থেকে, এরিয়ার নয়, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক নিয়েছে, একটা অশান্তির বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেইটা হচ্ছে নিজেদের মধ্যেই গোষ্ঠীকন্দন। এই লোকাল যে বিজেপি আর বহিরাগত যারা বিজেপি তাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি হয়, এই কারণে ওদের একটা হাতাহাতি হয় এবং অনেকেই ওদের মধ্যে তারা সুস্থ মস্তিষ্কে ছিল না, ড্রিঙ্ক ফিঙ্ক করেছিলেন। সেই জায়গায় একজনের মৃত্যু ঘটে, তার নাম সুদর্শন প্রামাণিক। যার মৃত্যু ঘটেছে তার কিন্তু এখানে বাড়ি না, সে নতিপুর থেকে এখানে এসেছিলেন, তাতেই বোঝা যায় যে উনি বহিরাগত ছিলেন। ফলে এই মৃত্যুকে কেন্দ্র করে, কেন কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাছে কিন্তু অনুপ্রেত হয় এবং এই জায়গাতে একটা মানে খুবই দুর্ভাগ্যজনক, যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। কেন তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই মৃত্যুকে, কোনো মৃত্যুকেই কিন্তু প্রশ্রয় দেন না। কারণ প্রতিটা মৃত্যুই আমাদের কাছে একটা বেদনাদায়ক, কিন্তু তা ওদের গোষ্ঠীকন্দলের এতে একটা মৃত্যু ঘটে, সেই মৃত্যুকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি ওরা করেছে। হ্যাঁ, আজকে ওদের রাজ্য লিডার থেকে এই জেলা লিডার থেকে শুরু করে লোকাল যারা, তারা বিভিন্ন জায়গা থেকে এসে একটা সিম্প্যাথি ক্রিয়েট করে এখানে যারা সাধারণ মানুষ যারা ছিলেন, তারা ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ পরিবার, তাদের ঘর ভাঙচুর, আগুন লাগানো, এই ব্রিজে আগুন ধরানো, যেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা হাজার হাজার মানুষ যাতায়াত করে, হ্যাঁ, দোকানদার লুটপাট এসব করেছেন এবং বন ফন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে খানাকুলের মানুষ একটা অতিষ্ঠ হয়ে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ছিল, যে অসহায় মানুষগুলোর প্রতি এই অত্যাচার অবিচার হয়েছে। আমরা এলাকার মানুষ, হাজার হাজার মানুষ আজকে সেই সব মানুষগুলোর পাশে আছি, যে খানাকুলের মানুষ আমরা আপনাদের সাথে আছি, আপনারা মানে সমবেদনা দেওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম এবং কিছু আমরা ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেছি। অনেক গরিব মানুষ আছে যাদের আজকে তাদের দিন যাপন করতে অসুবিধা হচ্ছে, যাদের আজকে এরকম আমরা 41 জনকে আমরা অর্থনৈতিক সাহায্য করছি এবং তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা পাশে আপনাদের আছি। আজকে জয়েনিং করেছে আপনার ভূদেব পাত্র, এই 48 নম্বর জেটপি যেখানে দাঁড়িয়ে আছি এই এরিয়ারই ভূমিপুত্র, উনি হচ্ছে বিজেপির 48 নম্বর জেটপি সহসভাপতি ছিলেন, ওনার সাথে আরও 4 জন নেতৃত্ব, তার সাথে 180 জন আজকে আমাদের এখানে যোগদান করলেন এবং আমাদের এই মিছিলে হেঁটেছেন। এবং সব থেকে বলি যে আমাদের এই 1 বছর আগে আমাদের মাস্টারমশাই, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মনোরঞ্জন পাত্রকে খুন করা হয়েছিল পরিকল্পিতভাবে দিনের আলোয়। তখন কিন্তু আমরা আইনের উপরই কিন্তু ভরসা রেখেছিলাম এবং পুলিশ প্রশাসনের উপরে ভরসা রেখেছিলাম। সেই জায়গায় কিন্তু আমরা কোনো বিজেপির কর্মী বা ক্যাডার তাদের উপরে কোনো অত্যাচার করিনি, মারধরও করিনি, কোনো অগ্নিসংযোগও ঘটাইনি এবং বন্ধ করিনি আমরা, যাতে খানাকুলে আপামর সাধারণ মানুষের অসুবিধা হয় সেটা কিন্তু আমরা করিনি। আমাদের দলের নির্দেশ অনুযায়ী সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু যেটা এই নিজেদের গোষ্ঠীকন্দের ফলে একজন খুন হলো এবং সেই জায়গায় সেই খুনকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি বিজেপি করলো, সেটা কিন্তু খানাকুলের মানুষ ভুলে যাবে না। এবং তাই ধিক্কার জানিয়ে আজকে ওই বিজেপির যারা লিডার, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা খানাকুলের মানুষকে ভালোবাসে, খানাকুলের উন্নয়নকে ভালোবাসে, বা বাংলার উন্নয়নকে ভালোবাসে, শান্তিকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তারা আজকে জয়েন করছে। অন্যদিকে বিজেপির হিংসা হানাহানিতে অতিষ্ঠ হয়ে 4 জন বিজেপি নেতা ও শতাধিক কর্মী সমর্থককে নিয়ে তৃণমূলে যোগদান করেন ভূদেব পাত্র। বাংলা মায়ের কামাল ছেলে, যুব ছাত্র
তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, এই যে ভাঙচুর, খুন খারাপি, রাজানি, এই সব নিত্য নতুন সব হচ্ছে এবং এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা খুবই নিন্দনীয় সেইভাবে। এবং আমার এলাকায় মাস্টার মশাই যে মনোজন পাত্র এই মানে খুন হয়েছিল, তা এই তৃণমূল কর্মীরা, আমি তখন বিজেপি করি, তখন তৃণমূল কর্মীরা কাকো মারধর করেনি, কারো ভারী ভাঙচুরও করেনি। কিন্তু প্রশাসনগতভাবে যেটা হয়েছে সেটা আমার মতে খুবই ভালো লেগেছে, কিন্তু এই জিনিসগুলো যা দুর্ঘটনা ঘটাচ্ছে এক্ষেত্রে আমার খুব মর্মাহত। আমি সেই কারণে যে মমতা ব্যানার্জির আদর্শ, যে তার চলার পথ, সেগুলো আমার দেখে এবং নজিবুল্লার যে খানাকুলের পরিচালনার ক্ষেত্রে সব কিছু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেইগুলো দেখে আজ আমি আনন্দিত হয়েই আজ আমি তৃণমূলে যোগদান করি। আমি বিজেপির 48 জেডপির সহসভাপতি ছিলাম। এখনও ছিলেন না? এখন এখন আর নেই, এই এই অন্য জয়েন হয়েছে। আমি আপনার নাম? আমার নাম ভূদেব পাল। যদিও ভূদেব বাবুর দল ত্যাগ বিজেপির আক্ষরিক অর্থে কোনো ক্ষতি হবে না বলে দাবি বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক নেতাদের।